পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে 47 বোতল ফেন্সিডিল 8.5 কেজি গাঁজা সহ 5 জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব 14। এরই ধারাবাহিকতায় 15 আগস্ট রাত আনুমানিক 9:45 ঘটিকায় র‍্যাব 14 কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন আমতলী বাজারস্থ মায়ের দোয়া ওয়েডিং স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ ইয়াতমনি মোহাম্মদ আব্দুর রহমান দয়কে আটক করে। এ সময় ধৃত আসামিদের নিকট হতে 47 বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়। একই তারিখ রাত আনুমানিক 10:45 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোল চত্বর সংলগ্ন যাত্রী চাউনির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজু মিয়া, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ সুলতান মিয়াকে আটক করে। এ সময় ধৃত আসামিদের নিকট হতে 8.5 মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে ধৃত আসামিরা স্বীকার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।